দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানের মধ্য দিয়েই পহেলা মে সারা বিশ্বের মতোই পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। ইতালির মিলানস্থ সিন্ডাকাতোর আয়োজনে এবং লত্তা কমিউনিস্টার সহযোগিতায় মহান মে দিবসের র্যালি ও সমাবেশে অংশ নেয় ইতালিয়ান, বাংলাদেশ, শ্রীলঙ্কান সহ প্রায় 30টি দেশের কয়েক হাজার শ্রমিক জনতা। সমাবেশের লত্তা কমিউনিস্টার প্রেস সচিব আনিল্লি ইগোর বলেন, এছাড়া মিকেলে মাত্তাসি, ফেদেরিকো দেল মাররো সহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্ণ ধর্ম সাদা কালো সব মানুষ ও সকল দেশের শ্রমিকই ভাই ভাই। এবছরই প্রথম বাংলাদেশের পক্ষে শিকড় সাংস্কৃতিক সংগঠনের তত্ত্বাবধানে বাংলায় লেখা ব্যানার নিয়ে অংশ নেয় কমিউনিটি নেতৃবৃন্দ ও বাংলাদেশি প্রবাসীরা। দুনিয়ার মজদুর এক হও, হাজারো শ্রমিকের ঢল দেখে বোঝা যায় শ্রমিকের ন্যায্য আদায় এখনো পাওয়া হয়নি, তাই নেমে এসেছে রাজপথে। ইতালির মিলান থেকে কাউসার হাওলাদার, বাংলা টিভি।